আজকে আমরা এবারের পর্বে যেটা দেখব যে অ্যামিনিটি হ্যাঁ এর আগে আমরা দেখছি যে অ্যামিনেবল পর্যন্ত অ্যামিনিটি হচ্ছে অ্যামিনেবল মানে কি অ্যামেনেবল অ্যামিনিটি এইগুলো অনেকটা একই রকম টাইপের হ্যাঁ মিনিংটা প্রায় সিমিলার অ্যামিনিটি মানে অ্যামিনেবল মানে হচ্ছে যেমন কাউকে কোনো কিছু করতে করানো যায় সহজে হ্যাঁ মানে সে অনেকটা ফ্রেন্ডলি টাইপের তার বিহেভিয়ারটা সে অনেক ভালো আর কি হ্যাঁ এই অ্যামিনিটি মানে ওই রকম একটা ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার বা হচ্ছে খুব ভালো একটা হ্যাঁ পজিটিভ কোনো কিছু বা কমফোর্টেবল হইতে পারে অ্যামিনিটি আর এটাকে অনেকটা মনে রাখা যায় যে ইনিমিটি ইনিমিটির উল্টাটা কিন্তু অ্যামিনিটি তাই না অ্যামিউনিটিকেও আমরা যদি চিন্তা করি যে ইমিউনিটি তার উল্টা অপজিট হয় তো এনিমিটি মানে হচ্ছে শত্রুতা আর অ্যামিনিটি মানে হচ্ছে কি বলে এটাকে পজিটিভ কিছু আর কি হ্যাঁ কমফোর্টেবল টাইপের যেটা হচ্ছে ইনিমিটি আর হচ্ছে মাথায় রাখতে হবে আচ্ছা তো এখানে একটা এক্সাম্পল আমরা দেখি যে দ্যামিটিস এট দা লোকাল ক্লাব ইনক্লুড আর সুইমিং পুল আলফ কোর্স অ্যান্ড আ ফলআট শেল্টার মানে বলতেছে যে এই ক্লাব লোকাল ক্লাবটার মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ ছিল কমফোর্টেবল একটা জোন ছিল যেটা হচ্ছে ইনক্লুড এই সব বিষয়ে হ্যাঁ সুইমিং পুল ছিল গল্প করছিল আর ফল শেল্টার ছিল আচ্ছা ইফ অ্যান্ড ওল্ডার গেস্ট অ্যাট ইউর হাউস আস্ক ইউ হোয়ার দ্যামিটিস আর মানে হচ্ছে যদি একজন কোনো অতিথি আসে হ্যাঁ এসে বলে যে কোথায় অ্যামিউনিটিস আছে অ্যামিউনিটিস মানে কমফোর্ট কোথায় হইতে পারবে সে অ্যামিউনিটিস হোয়ার দ্যাম আর মানে হচ্ছে কোথায় সে হিওর শি ইজ প্রবাবলি আস্কিং ফর ডিরেকশন টু দ্য ব্যাথরুম ওকে অ্যামিয়াবল অ্যামিয়েবল ওই যে অ্যামিউনিটি অ্যামিয়াবল এইসব কিন্তু সেম টাইপের হ্যাঁ অ্যামিয়েবল মানে হচ্ছে এটা ফ্রেন্ডলি যেমন অ্যামিকাস কিউরিয়াস কিউরি না এই টাইপের কি যেন একটা আছে মানে হচ্ছে আদালতের বন্ধু হ্যাঁ তো অ্যামিয়েবলটা হচ্ছে এইরকম মানে অমায়িক টাইপের অ্যামিয়েবল হ্যাঁ যে হচ্ছে অ্যাগ্রিয়াবল বা ফ্রেন্ডলি টাইপের সবসময় আওয়ার অ্যামিয়েবল গাইড মেড আস ফিল রাইট অ্যাট হোম ইন হোয়াট উড আদারওয়াইজ হ্যাভ বিন কোল্ড অ্যান্ড ফরবিডিং মিউজিয়াম হুম মানে আওয়ার অ্যামিয়েবল গাইড আমাদের যে খুব মানে বন্ধু সুলভ যে গাইডটা ছিল মেড আস ফিল রাইট অ্যাট হোম আমাদেরকে খুব মানে খুব সুন্দরভাবে আর কি আমাদেরকে ইয়ে করলো হ্যাঁ যেটা ইন ইন হোয়াট উড আদার ওয়াইজ হ্যাভ বিন কোল্ড অ্যান্ড ফরভিডেন মিউজিয়াম একটা কোল্ড এবং ফরভিডেন মিউজিয়ামে আর এর চেয়ে বেশি কী হতে পারতো এরকম কিছু একটা হয়তো বা বুঝাইতে চাইছে এরা যাই হোক এবার হচ্ছে অ্যামনেস্ট্রি হ্যাঁ অ্যামনেস্ট্রি মানে হচ্ছে নেস্ট্রি নেস্ট্রি কাজ যারা করে হ্যাঁ তাদেরকে ক্ষমা করে দেওয়া নেস্ট্রি কাজকে ক্ষমা করে দেওয়া হলো অ্যামনেস্ট্রি মানে হচ্ছে সাধারণ ক্ষমা টাইপের হ্যাঁ অ্যান অফিসিয়াল পার্ডন ফর গ্রুপ অফ পিপল হু হ্যাভ ভায়োলেটেড আ ল অর পলিসি অ্যামনেস্ট্রি কামস ফ্রম দ্য সেম রুট অ্যাস অ্যামনেশিয়া অ্যামনেশিয়া এবং অ্যামনেস্ট্রিটা হচ্ছে সেম রুট থেকে আসছে হ্যাঁ দ্য কন্ডিশন দ্যাট কজেস ক্যারেক্টার্স ইন মুভিস টু ফার্গেট এভরিথিং এক্সেপ্ট হাউ টু স্পিক ইংলিশ অ্যান্ড ড্রাইভ দেয়ার কার্স আচ্ছা ওকে অ্যানামনিস্ট্রি ইজ অ্যান অফিসিয়াল ফরগেটিং মানে একটা অফিসিয়ালভাবে ক্ষমা করে দেওয়া অ্যামনেস্ট্রি এটা নেস্ট্রি কাজ করলে তাকে ক্ষমা করে দেবে অ্যামোরাল অ্যামোরাল মানে হচ্ছে ল্যাক অফ মরাল হ্যাঁ এ মানে তো হচ্ছে না আর কি নেগেটিভ টাইপের আর মরাল তো মরাল নৈতিক তাহলে হচ্ছে অ্যামোরাল মানে হচ্ছে যেমন অ্যাটমস আমরা পড়েছিলাম ছোটোবেলায় যে কেমিস্ট্রিতে অ্যাটমস মানে যাকে ভাগ করা যায় না এরকম অ্যাপেথি এই এই মানে হচ্ছে নেগেটিভ অ্যামোরাল মানে হচ্ছে যেটা মরাল না আচ্ছা এক্সাম্পল আমরা দেখি যে ভেরি ইয়াং চিলড্রেন আর অ্যামোরাল হোয়েন দে ক্রাই দে আর বিং ব্যাড আর গুড দে আর মেরেলি ডুইং হোয়াট দে হ্যাভ টু ডু আচ্ছা মানে কোনো নৈতিকতা থাকে না যে তারা যে না আমি এখন কাদা যাবে না হ্যাঁ এরকম কোনো কিছু বিষয় থাকে না তারা যেটা ইচ্ছে সেটাই করে কাঁদতে ইচ্ছা করলে কাঁদে নাহলে হাসে এই টাইপের কিছু একটা আচ্ছা তাহলে এখানে ওকে তো অ্যামোরালটা মেনলি এটা একটা বিষয় মাথায় রাখতে হবে যদি এখানে হচ্ছে উইদাউট মরাল ফিলিংস এখানে একটা মিনিং যে নৈতিকতা বিবর্জিত আসলে নৈতিকতা বিবর্জিত শুধু না এটা ইভেন মানে যেমন আমরাল আমার অ্যামোরাল মানে হচ্ছে নৈতিক নয় এর মানে যে অনৈতিক তাও কিন্তু না অনৈতিকও নয় আমরালটা হ্যাঁ এটা একটা মাথায় রাখতে হবে যেমন হচ্ছে আচ্ছা হ্যাঁ মানে তিনটা ওয়ার্ড হইতে পারে একটা হচ্ছে মরাল মানে যেটা হচ্ছে রাইট ডাস রাইট হ্যাঁ আর একটা হলো ইমমরাল মানে যেটা হচ্ছে রং করে যে পার্সনটা রং করে ইমরাল নেগেটিভ আর অ্যামোরালটা হচ্ছে এ কিছুই করে না মানে এই কিছু কেন বলতে যা মন চাই করে এটা আসলে যে খারাপ কাজই করবে এমন কিছু না হ্যাঁ এর খারাপ ভালো চিন্তা করে কোনো কিছু করে না এর হচ্ছে সেন্স অফ রাইট অ্যান্ড রং এর কোনো সেন্সটা নেই হ্যাঁ আমরা যদি একটা বিষয় এই সেম একটা ওয়ার্ড একটা আছে যেটা হচ্ছে যে হ্যাঁ অ্যাপেথি ওকে সিম্প্যাথি আছে সিম্প্যাথি অ্যাপেথি একটা হচ্ছে অ্যান্টিপ্যাথি ওকে তো সিম্প্যাথি মানে হচ্ছে কারোর প্রতি সহানুভূতি দেখানো আর অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে জাস্ট অপোজিটটা কারো মানে বিপক্ষে কারোর প্রতি রুষ্ট হওয়া বা কাউকে এই টাইপের কিছু একটা কিন্তু অ্যাপেথি মানে হচ্ছে সিম্প্যাথি দেখানো না হ্যাঁ আমি সহানুভূতি দেখাবো না এর মানে যে আমি তার বিরুদ্ধে বলবো তাও কিন্তু না আমার হচ্ছে কোনো ফিলিংসই নেই তার প্রতি কোনো রকমের আর ফিলিংস নেই এটা হচ্ছে হ্যাঁ মানে পজিটিভ না নেগেটিভ না সেম বিষয়টা হচ্ছে এখানে অ্যামোরাল অ্যামোরাল মানে হচ্ছে মরাল তো রাইট আর ইমোরাল মানে হচ্ছে নেগেটিভ আর এ মানে হচ্ছে অনুপস্থিত হ্যাঁ এটা কোনো মরাল রিটির কোনো এখানে এখানে বলছে ল্যাকিং আ সেন্স অফ রাইট অ্যান্ড রং হ্যাঁ সত্য মিথ্যার যে সেন্সটা এটা নেই না গুড নট ব্যাড সত্য হ্যাঁ এরকম ঠিকও না ভুলো না আচ্ছা নট নাইদার মরাল নট ইমরাল উইদাউট মরাল ফিলিংস ওকে আচ্ছা এরপরে হচ্ছে অ্যামোরাস অ্যামোরাস মানে হচ্ছে এটাও অনেকটা ওই টাইপের হ্যাঁ মরাস মরাস মানে হচ্ছে সম্ভবত পজিটিভ কিন্তু একটা মর এই রুটটা হয়তো বা মিনিং এমন হইতে পারে না হইতে পারে আমরা মনে রাখতে পারি এমন যে মানে হচ্ছে মরাল টাইপের হ্যাঁ মানে মরাল বলতে নৈতিক আর অ্যামোরাল মানে হচ্ছে এটা ওই যে নৈতিক নয় আর কি অ্যামোরাল তো এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা মেনলি হচ্ছে হয়তো লাভের ক্ষেত্রে হ্যাঁ এখানে বলছে যে ফিলিং লাভিং স্পেশালি ইন দ্য সেক্সুয়াল সেন্স ইন লাভ রিলেটিং টু লাভ মানে ভালোবাসার সাথে সম্পর্কিত হ্যাঁ অ্যামোরাস আমরা অনেকে জানি বা জানি না সেটা হচ্ছে যে এই যে মর রুটটা এইটা কিন্তু হচ্ছে কি বলে একটা স্প্যানিশ খুব সম্ভবত একটা ওয়ার্ড রুট যেটা মানে হচ্ছে লাফ টাইপের হ্যাঁ অ্যামোরেটি নামে একটা খুব সম্ভবত কাব্য হ্যাঁ আছে যেটা হচ্ছে স্পেন্সারের অ্যাডমন্ডিস স্পেন্সারের যেটা হচ্ছে এরকম লাভকে নিয়ে আর কি হ্যাঁ তো এইখান থেকে হচ্ছে অ্যামোরাস অ্যামোরাস মানে হচ্ছে এইরকম ফিলিং লাভিং টাইপের কোয়াইট সিন দ্য মুভি দ্য মুভি ওয়ার ওয়াচিং আচ্ছা লাভ স্টোরি ওয়াচ প্রেটি আচ্ছা এইটা মেনলি হচ্ছে অ্যামোরাসটা মেনলি একটু বালগা সেন্সে হয়তো বা হতে পারে হ্যাঁ ওকে ইট ওয়াজ অ্যাবোট অ্যানোরস্যাপ ওয়ান অফ হোম ডায়েট আচ্ছা অ্যামরফাস অ্যামরফাস মানে হচ্ছে যেটা যে মর্ফোলজি মর্ফোলজি মানে কিন্তু হচ্ছে গঠন সংক্রান্ত বিদ্যা হ্যাঁ মর্ফোলজি মানে মর্ফ মানে হচ্ছে উল্টাইলে এটাকে আসে ফর্ম হ্যাঁ ফর্ম মানে গঠন তো মরফাস মর্ফ মানে হচ্ছে এটা মর্ফোলজি থেকে অ্যামরফাস যেটা মানে যেটা কোনো শেপ নাই শেপলেস আচ্ছা টিচার সাইড দ্যাট সাইট দ্য পেপার ওয়াজ আমার ফার্স্ট মানে তার টার্ম পেপারটা ছিল আমার ফার্স্ট কোনো শেফলেস টাইপের কী হাগামা থাকে কিছুই বোঝা যায় না এই টাইপের কিছু একটা ইট ওয়াজ অ্যাজ শেফলেস অ্যান্ড ডিসঅর্গানাইজড অ্যাজ অ্যা ক্লাউড এটা ছিল এ শেপলেস এবং মানে ডিসঅর্গানাইজড মেঘের মতো ওকে আচ্ছা অ্যালেকট্রনিজম অ্যালেকট্রনিজম মানে হচ্ছে ক্রনিকাল বা ক্রোনিজম এই এইটা মেনলি হচ্ছে টাইমের সাথে সম্পর্কিত হ্যাঁ যেমন ক্রোনোলজি আছে তারপর হচ্ছে আরেকটা সম্ভবত কি যেন একটা যন্ত্র আছে ক্ষুদ্র সময় মাপার জন্য ওটাই নামটা আমি এই ক্রোনোমিটার খুব সম্ভবত হ্যাঁ তো অ্যানাক্রোনিজম মানে হচ্ছে অ্যানা মানে অপোজিট হ্যাঁ ক্রোনিজম মানে সময় না আমরা অ্যানা থেকে মনে রাখতে পারি যে টাইপ এখন যেমন এই সময় না এখন যদি কেউ দেখে এটা কিন্তু এই সময় না এটা ছিল অনেক অনেক আগের তো এইটা হচ্ছে যেটা যে সময় না ওইটা যদি ওই সময় ঘটে বা কিছু একটা এইটাকে আমরা অ্যানাক্রোনিজম বলতে পারি যেমন হচ্ছে এখানে বললো যে সামথিং আউট অফ প্লেস ইন টাইম অর হিস্টোরি অ্যান্ড ইনকংগ্রিটি আচ্ছা ইন দিস ডে অফ ইমপারসোনাল হসপিটালস আ ফ্যামিলি ডক্টর হু উইল আচ্ছা এই যে এই সময়টা যে ইন পার্সোনাল হসপিটালের এই যুগে অ্যা ফ্যামিলি ডক্টর হু উইল ইউ অ্যাট হোম সিমস লাইক অ্যান্ড এনেকট্রনিজম মানে এই আপনাকে বাসায় এসে এসে ডাক্তার দেখবে এটা হচ্ছে অনেকটা বিলাসিতা টাইপের হ্যাঁ এটা এই সময়ের জন্য না ইন দিস মডার্ন লিবারেটেড টাইমস এই সময় যে হ্যাঁ মডার্ন আধুনিক এবং লিবারেটেড টাইমস মানে হচ্ছে সবাই স্বাধীনতা খোঁজে এমন একটা সময়ে হ্যাঁ সাম উইমেন ডিসাইন দ্য অ্যানাক্রনি স্ট্রিক্ট প্র্যাকটিস অফ আ ম্যানস হোল্ডিং ম্যানস হোল্ডিং ওপেন আর ডোর for women মানে হচ্ছে একটা পুরুষ নর্মালি কি একটা পুরুষ একটা মহিলার জন্য তো দরজাটা খুলে ধরে থাকে না যে লেডিস ফার্স্ট বা এই টাইপের একটা তো কিন্তু এই বিষয়টাকে এখন বর্তমানে যে মহিলারা এটাকে তাদের অসম্মান হিসেবে দেখতেছে হ্যাঁ যে না এটা তোমরা করতে পারো না কারণ এটা হচ্ছে তারা মডার্ন একটা যুগ সমান সবাই সো কেন একটা মহিলাকে দরজা খুলে ধরে ইয়া করবে তার মানে তাকে ছোটো করে দেখতেছে বা দুর্বল ভাবতেছে তো এটা হচ্ছে অ্যানাক্রোনিস্টিক প্র্যাকটিস মানে এটাকে ভাবতেছে যে এটা মানে আগের একটা ওল্ড ফ্যাশন এখন বর্তমানে এটা চলবে না অ্যানালজি অ্যানালজি আমরা জানি যে অ্যানালজি কী এরপর হচ্ছে কি হ্যাঁ কি মানে তো আমরা ওই সেম এনার মানে তো নর্মালি হচ্ছে উল্টাটা বা ইয়া টাইপের হ্যাঁ কিছু ক্ষেত্রে তো আর্ক মানে হচ্ছে ধনুক তাই আমরা অনেকেই জানি আর্ক তো এই আর কি হয়তো বা এটা ধনুক তো মানে শাসন টাইপের কিছু একটা বুঝায় হ্যাঁ আর কি যে শাসন টাইপ টাইপের যেমন হচ্ছে মনার্কি শাসন হ্যাঁ এইরকম আছে তো এনআর্ কি মানে হচ্ছে মনো মনে আমরা জানি একা হ্যাঁ তো মনোসিলেবল ডাইসিলেবল জানতাম সেখান থেকে মন মানে হচ্ছে একনায়তন্ত্র টাইপের বা একা একা যেটা আর এনআরকি মানে হচ্ছে কোনো শাসন নাই যেখানে বা একটা ডিজার্ডার টাইপের হ্যাঁ যেখানে হচ্ছে কোনো অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট আর কন্ট্রোল মানে যেখানে রকম হিজিবিজি অবস্থা একটা এটা হচ্ছে এন কি ওকে টাইপের যেটা আমরা দেখেছিলাম যে পাল বংশের পরে হচ্ছে মাছন্ন্যায় হয়েছিল না যে বড় বড় মাছরা যেমন ছোটো মাছগুলোকে পাইলেই ধরে খেয়ে ফেলে একটা এই অবস্থা আচ্ছা অ্যানেক ডট অ্যানেক ডট মানে হচ্ছে একটা ডট আছে এই ডটটাকে এই যেখানে একটা ডট এই ডটটাকে কেন্দ্র করে ডটকে কেন্দ্র করে হচ্ছে ডটকে কেন্দ্র করে অ্যানেক মানে অনেক অনেক কথা মানে কি একটা ছোটো গল্প একটা ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আর গল্প বানায় ফেলা আর কি শর্ট অ্যাকাউন্ট অফ আর হিউমারাস আর রিভিলিং ইনসিডেন্ট হ্যাঁ একটা ইনসিডেন্টকে ইয়ে করে একটা শর্ট অ্যাকাউন্ট তৈরি করে দ্য ওল্ড ফ্ল্যাডি কেপড দ্য মোটরসাইকেল গ্যাং থ্রু থ্রোলি অ্যামিউজড উইথ অ্যানেক ডট আফটার অ্যান অ্যানেক ডট অ্যাবাউট হার কিউট লিটল ডগ এই যে ওল্ড ল্যাডিটা সে হচ্ছে কি মোটরসাইকেল গ্যাং একটা ছিল তাকে অ্যামিউজ করে রাখছিল হ্যাঁ বিমোহিত করেছিল একটার পর একটা ছোটো গল্প বলে কাকে কেন্দ্র করে তার যে লিটল কিউট একটা ডগ ছিল সেটাকে হ্যাঁ আচ্ছা যেমন অ্যালভার থল্ট অ্যান্ড অ্যানেকডট অ্যাবাউট দ্য টাইম সালি গট হার বিগ টো স্ট্যাক ইন আ আলিং বল যখন হচ্ছে বলিং বলে স্ট্রাক করছিল স্যালি একটা তার টোটা পা এরিয়াটা সেটাকে শিখলে সে একটা গল্প বলতেছিল এই ভদ্রলোক হট এভার তো এই হলো কাহিনী অ্যানেকডটের অ্যাঙ্গুইশ অ্যাঙ্গুইশটা হচ্ছে মেনলি ওকে অ্যাঙ্গুইশটা হচ্ছে কি অ্যাঙ্গুইশটা হচ্ছে মেনলি আচ্ছা আমরা যেটা করব এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে ভাঙ্গা ট্রাই করবো যে এই ওয়ার্ডের মধ্যেই কি মিনিংটা লুকায়িত আছে এটা আমাদের একটু চিন্তা করতে হবে যেমন এখানে হচ্ছে জি অ্যাং মানে হচ্ছে অ্যাঙ্গার টাইপের হ্যাঁ অ্যাঙ্গার মানে রাগ আর হচ্ছে উইস মানে হচ্ছে ইচ্ছা হ্যাঁ মানে যখন ইচ্ছা তখন মানে কাউকে রাগানো টাইপের বা রাগ হওয়া টাইপের হ্যাঁ অথবা একটা চিন্তা করতে হবে যে অ্যাঙ্গুইস মানে আঙ্গুল আঙ্গুলে আমাদের যদি কখনো দেখা যায় যে আঙ্গুলে পেন্টিন হয় না মানে পেন টাইপের একটা হ্যাঁ মানে যন্ত্রণা টাইপের তো কাউকে যদি আপনি বারবার রাখান হ্যাঁ ইচ্ছা হলেই আপনি তাকে রাগালেন ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে পেন দিলেন তার যেমন রাগ হবে বা একটা যন্ত্রণা হবে অথবা আপনার আঙুল যদি ফুলে যায় তাহলেও যে ব্যথা হবে বা হয়তো এই করোনার যুগে তো ডাক্তারের কাছেও যেতে পারবেন না একটা মেন্টাল একটা পেনও হবে ফিজিক্যাল পেনও হবে এই অ্যাঙ্গুইশ বিষয়টা অনেকটা এরকম যে পেন হওয়া এটা মেন্টাল হতে পারে ফিজিক্যাল হতে পারে এরকম

ইউ টু ইউজ টু দ্য আচ্ছা মানে হচ্ছে সে এত বছর যে হইলো কিন্তু তার এই যে এইটাতে এখনো আর কি ইয়া হয় কি বলে অ্যাক্সিডেন্টের শিকার হইলে তা এখনো তারতে

আচ্ছা সিটিটাকে আমরা যেটা চিন্তা করতে পারি যে ইনিমোস সিটি হ্যাঁ ইনিমিটি টাইপের যেটা যে ইনিমোস সিটি থেকে আসছে অ্যানিমোস সিটি ইনিমো সিটি এটা বা ইনিমিটি নাকি এরকম কি এটা মানে হচ্ছে কি শত্রুটা টাইপের তা না মানে এনিমি টাইপের এনিমি সাথে এটা রিলেটেড আর কি তো এইখান থেকে আমরা যে অ্যানিমোসিটি অ্যানিমোসিটি মানে হচ্ছে একটা শত্রুটা টাইপের রিসেন্টমেন্ট হোস্টেলিটি আচ্ছা অ্যানোমেলি অ্যানোমেলি মানে হচ্ছে যেটা নর্মাল না নর্মালের বিপরীতটা হ্যাঁ নর্মাল না সেটা হচ্ছে অ্যানোম্যালি মানে হচ্ছে অ্যান অ্যাবেরেশন ই অ্যাবেরেশন মানে তো আমরা দেখছিলাম তাই না ই ডাবলার মানে ভুল ভুল পথে যাওয়া বা বিপদগামীটা এরকম অ্যানোম্যালিটি মানে হচ্ছে অ্যানুয়ালিটি মানে হচ্ছে যেটা নর্মালি এখানে এনো নর্মালিটাকে আমরা চিন্তা করতে পারি নর্মালি আর এ মানে তো না যেটা নর্মাল না বা ইরেগুলার এ সুনোই উইন্টার ড্রেস ইজ নট অ্যান অ্যানোমালি বাট আর সোনোই জুলাই ডে ইজ ওকে সোনোই উইন্টার ডে ইজ নট অ্যান অ্যানোয়ালি তাই না সোনি উইন্টার তো হইতে পারে উইন্টারে তো শোনা হইতেই পারে বাট আর শোনোই জুলাই ডেইজ কিন্তু একটা জুলাই মাসে যদি শোনা হয় এটা হচ্ছে একটা অ্যানোমালি অ্যান্টিসিডেন্ট আচ্ছা অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে তো অ্যান্টে অ্যান্টে মানে কিন্তু পূর্বে হ্যাঁ অ্যান্টে আর অ্যান্টি অ্যান্টে মানে পূর্বে আর অ্যান্টি মানে হচ্ছে একটা হলো এ এন টি ই এন টিই একটা হচ্ছে এ এন টি আই আচ্ছা অ্যান্টি মানে তো পূর্বে তাই না যেমন হচ্ছে এডি মানে কি অ্যান্টিডোমিনো নাকি জানি বলে তাই না তারপর এরকম অ্যান্টি আরও কি কি জানি আছে আর এনটি দিয়ে তো আসে অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টিভাইরাস তো মানে বিপদ বিপরীত যেটা তো অ্যান্টিসিডেন্ট সিডেন্ট মানে হচ্ছে আবার কিন্তু ঘটনা হ্যাঁ যেমন ইনসিডেন্ট বা প্রিসিডেন্ট যেটা পূর্বে ঘটছে প্রিসিডেন্ট সাকসিডেন্ট নাকি সাকসেস সরি নাকি সাকসেসরি আর এই এটার এইটা থেকে আসছে ওটা যেমন পরবর্তী অনুসারী আর তারপর ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট এই টাইপের যে ওয়ার্ডগুলো সিডেন্ট মানে একটা ঘটনা আর অ্যান্টি মানে পূর্বে তাহলে পূর্বে যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট সামন অর সামথিং দ্যাট ওয়েন্ট বি ফর বিফোর সামথিং দ্যাট প্রোভাইডস আ মডেল ফর সামথিং দ্যাট কেমস আফটার ওকে ইউর প্যারেন্টস দ্যাট গ্যান প্যারেন্টস কুড বি সেইড টু বি ইউর অ্যান্টিসিডেন্টস আচ্ছা ইউর প্যারেন্টস অ্যান্ড গ্যান্ড প্যারেন্টস তোমার তোমার হচ্ছে অ্যান্টিসিডেন্ট ওকে এটা তো আমরা বুঝে ফেলেছি অ্যান্টিপ্যাথি এই যে যেটা বলেছিলাম অ্যান্টি মানে বিপরীত অ্যান্টিপ্যাথি একটু আগে বললাম যে অ্যান্টিম্যার বিপরীত তার প্যাথি মানে হচ্ছে সিম্প্যাথি টাইপের হ্যাঁ মানে যেটা সহানুভূতি যেখানে কোনো সহানুভূতি এর বিপরীতটা সহানুভূতি নাই কিন্তু না সহানুভূতি না থাকলে সেটা হবে অ্যাপেথি নাই যেমন অ্যামরাল আর ইমরাল ইম হ্যাঁ এইরকম তাই না তো অ্যান্টিপায়থি মানে বিপরীত আ ফার্ম ডু লাইক আর ডিজ মানে একটা খুবই তীব্র রকমের একটা অপচ্ছন্দ করা হ্যাঁ আই ফিল অ্যান্টিপায়থি টুয়ার্ডস প্যানানাস র্যাফ ইন হ্যাম আচ্ছা হোয়াটেভার অ্যান্টিথেসিস অ্যান্টিথেসিস মানে হচ্ছে অপোজিটটা হ্যাঁ থিসিস মানে তো চিন্তা ভাবনা করা কোনো কিছু নিয়ে থিসিস করা হুম আর অ্যান্টি মানে তো আমরা বিপরীত জানি তাহলে থিসিস মানে হচ্ছে ডিরেক্ট অপোজিট হ্যাঁ ইজ দ্য অ্যান্টিথিসিস অফ অ্যারন অ্যান্টি মানে বিপরীত থিসিস আচ্ছা অ্যাপার থেট হ্যাঁ অ্যাপার থেট মানে হচ্ছে এ পার্ট পার্ট মানে কি পার্ট মানে হচ্ছে একটা অংশ হ্যাঁ আর টিএইচ মানে হচ্ছে দা তাই না আর হচ্ছে এখানে আইডি আইডি মানে হচ্ছে একটা আইডি মানে কি আইডি মানে হচ্ছে কারো আইডেন্টি দেবে হ্যাঁ নির্দিষ্ট একটা তাকে চেনার উপায় বা এরকম তো একটা পার্টের কোনো একটা জাতি বা কোনো একটা পার্ট বা কোনো অংশের একটা নির্দিষ্ট যদি আই আইডি থাকে হ্যাঁ তাহলে আসলে সেইটা হচ্ছে অ্যাপার্থেট এইটা মেইনলি বিষয়টা হচ্ছে এটা মেনলি বিষয়টা হচ্ছে যে আলাদা আলাদা করা হ্যাঁ বৈষম্য করা এ পার্ট একটা পার্টকে নির্দিষ্ট পার্টকে আমি একটা আইডি দিয়ে দিলাম যে তোমার জন্য আইডি তোমার জন্য এডি এটা আলাদা আলাদা করা বৈষম্য করা তো এইটা মেনলি হচ্ছে জাতি বৈষম্য হ্যাঁ বর্ণ বৈষম্য আমি বললাম যে তুমি কালো তুমি সাদা তুমি হিন্দু তুমি মুসলিম তো এই যে এইটা এইটা হচ্ছে অ্যাপারটেক্ট আরও যদি আমরা স্পেশালি এটাকে বলি এটা হচ্ছে দ্য ফর্মার পলিসি অফ রাসিয়াল সেগ্রেগেশন সেগ্রিগেসান মানে হচ্ছে অ্যাগ্রিগেশন যেমন অ্যাগ্রিগেশন এখানে করা সেগ্রেগেশন মানে হচ্ছে সেগমেন্ট যেমন ভাগ করা এই সেগ্রিগেশন মানে ভাগ করে করে আলাদা করে ফেলা হ্যাঁ সেগমেন্ট থেকে সেগনিসে আর অ্যাগ্রিগেশন মানে হচ্ছে জোড়া করা হ্যাঁ আমরা এটা দেখেছি মনে হয় গ্রেক গ্রেগ মানে হচ্ছে যাও ইয়া করার কি একত্র এরকম কিছু একটা কংগ্রেগেশন মানে যেমন জনসভা তো যাই হোক এটা রেসিয়াল একটা যে রেস মানে তোমরা জাতিগত যে পৃথকীকরণ অ্যান্ড অপারেশন ইন দ্য রিপাবলিক অফ সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার মধ্যে যে এটা ছিল হ্যাঁ এটা হচ্ছে অ্যাপাথাইট জাতি বৈষম্য দ্য ওয়ার্ড অ্যাপাথাইট ইজ রিলেটেড টু দ্য ওয়ার্ড অ্যাপার্ট অ্যাপার্ট ফ্রম হ্যাঁ কোনো কিছুতে বিচ্ছিন্ন হয় এরকম আন্ডার অ্যাপার্থাইট ইন সাউথ আফ্রিকা ব্ল্যাকস ওয়ার কেপড অ্যাপার্ট ফ্রম হোয়াইটস ওকে আচ্ছা অ্যান্ড ডিনাইট অল রাইটস তাহলে অ্যাপার্ট রাখা ছিল হোয়াইটদের কাছ থেকে এবং শ্বেতাঙ্গদের কাছ থেকে এবং অনেক রকমের রাইট থেকে সব রকমের অধিকার থেকে তারা বঞ্চিত ছিল দ্য ওয়ার্ডার অ্যাথাইট ইজ সাম টাইমসাইড টু লেস রেডিক্যাল ফর্ম যেটা প্রথমে যে কোনো রকমভাবে এটা একটা আলাদা করা হ্যাঁ বৈষম্য করা বা জাতিগতই না যদিও ওইটাকে নাম দেওয়া হয়েছে অ্যাপ্যাথিট কিন্তু এটা অন্যভাবে ইউজ করা যেতে পারে আচ্ছা মানে আমরা দেখে ফেলেছি আচ্ছা ওকে অ্যাফোরিজম অ্যাফোরিজম মানে হচ্ছে মানে কিছু কথা আছে না যে বয়স্করা কিছু কথা বলে যেটা হচ্ছে গায়ের মধ্যে আমাদের ফোড়া দিয়ে ওঠে হ্যাঁ যে ও মাই গড তো এই কথাটা তো একদম সত্য হ্যাঁ যে কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস এইরকম একটা বা হচ্ছে আরও আছে না অনুবাতে দুনবল অধিবাতে হ্যাঁ অতিভাতে রসাতল এই যে এই রকম যে যেগুলো হচ্ছে গায়ের মধ্যে ফোরা দিয়ে ওঠে এত সুন্দর কথা এরা বললো কীভাবে হবে এইগুলি হচ্ছে অ্যাফোরিজম যেটা হচ্ছে প্রভাব টাইপের হ্যাঁ একটা উইটি সেইং হ্যাঁ বা হচ্ছে প্রভাব টাইপের হ্যাঁ বেঞ্জামিন ফ্রাঙ্কলিং ওয়াজ ফাউন্ড অফ অ্যাফোরিজম হি ওয়াজ ফ্রিকোয়েন্ট লি অ্যাপো রিস্ট্রিট ওকে বেন ফ্রাঙ্কলিন তো আসলেই খুব ফ্রাঙ্কলিন মানে ফ্রা ফ্রাঙ্ক যে কথাবার্তা বলে খুব ফ্রাঙ্কলি কথাবার্তা বলতো উনি কিন্তু খুব ইয়ে ছিল না আর খুব বিখ্যাত বিখ্যাত ইচ্ছা পরিজন আছে আর এই মুহূর্তে মনে করতেছে না টাইম লাগবে মনে করতে হয়তোবার যাই হোক তো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বাই